সাল থেকে আমি চালু করি নিশা তার কোচিং নামে। 2008 সালে এসে আমার খুলনা আর্ট একাডেমি নামকরণ করা হয়। খুলনাকে ভালোবাসি, সেখান থেকে আমার খুলনার প্রতি একটি কিছু করার আগ্রহ প্রকাশ ঘটে যে আমি খুলনায় থাকব, খুলনাকে নিয়ে কিছু একটা করবো। আর্ট একাডেমির সামনের দিকে যে সুন্দর কোনো স্বপ্ন নিয়ে সামনের দিকে যে অতিবাহিত করেছি আমরা, এজন্য যারা আসলে সার্বিকভাবে আমাদের সহযোগিতা করেছে তাদের ঋণ কোনোভাবেই আমরা শোধ করতে পারবো না। তাই তাদের জন্য আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা ছাড়া আমাদের আর কিছুই করার নেই। খুলনা বিশ্ববিদ্যালয়ের নজরুল ইসলাম স্যার পরীক্ষা নিয়ন্ত্রক, তিনি আমাদের এখানে প্রতিষ্ঠানে বারবার এসেছে। উনি স্যারের সুস্থতা কামনা করি, স্যার যেখানেই আছেন সেখানে ভালো থাকুক। স্যারের সাথে অনেকদিন হয়েছে করোনার পরে কথা হয়নি, কারণ স্যার এখন খুলনা বিশ্ববিদ্যালয়ের মেয়ে রিটার্নে চলে গেছে। তো স্যারের কাছ থেকে আমি অনেক ভালোবাসা পেয়েছি, অনেক শক্তি পেয়েছি, অনেক কিছু শিখতে পেরেছি। যেটা হয়েছে আমি কোনোদিনই অস্বীকার করবো না। তারপরে যেসব মানুষের মানে সহযোগিতা আমি উঠতে পেরেছি সেসব মানুষের কথা একটু স্মরণ করতেই হয়। কাজী ফেরদৌস বাবু স্যার আমার খুলনা আর্ট কলেজের একজন শিক্ষক ছিলেন, লাইব্রেরিয়ান ছিলেন। সেখান থেকে স্যারের সাথে যে সম্পর্ক, স্যার এখন খুলনা বিশ্ববিদ্যালয়ে আছে, যে কোনো সুবিধা অসুবিধা স্যারের সাথে আমি যত রাত হোক যোগাযোগ করলে আমি একটা সমাধান পাই। বাট যেভাবে হোক না কেন আমাকে বলে যে মিলন তুমি ভেবো না এটা কিছু একটা সমাধান হবে। তাই গুণী মানুষদের কথা আসলে ওইভাবে বলে শোধ করা যায় না। তো আমি যখনই খুলনা আর্ট একাডেমিতে 2008 সালে নামকরণ করে 2010 সালে এসে চারুকলা ভর্তি কোচিং চালু করি, সেখান থেকে আমার নিজের বহিঃপ্রকাশ দেশের বাইরেও কিছুটা আমার গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। যেটা হয়েছে আমি নিজে বুঝতে পারিনি কখন সাধারণ পরিবারে জন্মগ্রহণ করে গ্রাম থেকে উঠে এসে আমার নাম যখন বাংলাদেশ থেকে ভারতেও পর্যন্ত বিভিন্ন লোক যখন আমাকে চিনতে পারলো, তখন আমি আরো আমার ভালোবাসা এর প্রতি, সাবজেক্টের প্রতি, চারুকলার প্রতি যে আরো মনের থেকে যে আরো ভালোবাসা তৈরি হলো, এটা মনের ভিতর থেকে কি কেমন করে একটা সৃষ্টি হয়ে গেল। আর যখনই স্টুডেন্টরা ভালো কিছু করে তখন নিজের ভিতরে মনে হচ্ছে কি আমার মৃত্যুর আগের দিন পর্যন্ত আমি এই শিক্ষার্থীদের আমি শিক্ষা দেওয়ার চেষ্টা করব, এরকম ধরনের পরিকল্পনা নিয়ে চারুকলা ভর্তি করছেন। আমার সেভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রথম স্থান অধিকার করছে, বাট যে সফলতা আমরা অর্জন করছে সেই সফলতার স্থান থেকে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোস্তাফিজুর হক স্যার রামপাল বাড়ি বাগেরহাট, তো ড্রয়িং পেন্টিং ডিপার্টমেন্টের স্যার ছিলেন, স্যারও রিটায়ার করছেন রিসেন্ট। তো স্যাররা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলেন স্যারের সাথে আমার একটা সেমিনার থেকে আমার পরিচয় ঘটে খুলনাতে আসেন উনি ক্যাসেল সালামে বসে, সেই থেকে স্যারের সাথে একটা খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়। এটা মেবি 12 সাল বা 13 সাল এরকম। তখন 15 সালে এসে স্যার খুলনাতে তার
টোটাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা টিম, টোটাল টিম সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের খুলনাতে আসেন। তারা সুন্দরবন পরিদর্শন করবেন এবং স্যারের বাড়ি রামপাল, রামপাল ছিপলতলা, ছিপলতলায় যাবেন। সেখান থেকে যখনই খুলনায় আসলেন আমাকে ফোন দিলেন স্যাররা, স্যাররা ছিলেন সবাই কাছের সালামে, সবাই সম্মুখে আমাকে পরিচয় করে দিলেন মোস্তাফিজুর রহমান স্যার, স্যারকে আমি প্রণাম জানাই। তারপরে সেখানে উপস্থিত ছিলেন রফিকুল নবী, শিশির ভট্টাচার্য, সমীর দত্ত, মোস্তাফিজুর হক, শিল্পী শামসুদ্দোহা, তারপরে নিসার হোসেন, শেখ আফজাল হোসেন, শিশির ভট্টাচার্য, সিলভিয়া নাজমিন, তারপরে বিমানেশ চন্দ্র আর তরিকত ইসলাম। বিমানেশ চন্দ্র আর তরিকত ইসলাম তারা দুজনে সে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, একজন আমার বড় ভাই তরিকত ইসলাম, আর বিমানেশ স্যার খুলনা আর্ট কলেজের শিক্ষক ছিলেন, সেই সুবাদে তাদের সাথে আমার পূর্ব পরিচয় ছিলেন। তো সেখান থেকে আমি, আমাকে ক্যাসেল সালাম হোটেলে ডাকলো, সেখান থেকে আমাকে বললো যে আমরা মিলনের একটা প্রতিষ্ঠান আছে, মোস্তাফিজুর স্যার আমাকে পরিচয় করাই দেবো রফিকুল নবী স্যারের সাথে, সেখানে আমরা আজকে একটু মিলনের ওখানে যাবো, সেখান থেকে মিলন আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ে আজকে ঘুরিয়ে দেখাবে। তো আমি খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রথম নিয়ে গেলাম, সেখান থেকে বের হয়ে আমার প্রতিষ্ঠানে নিয়ে গেলাম। তো ওখান থেকে যে ভালো লাগাটা, ওই যে দিনটা আমার কাছে বড় একটা প্রাপ্তি আমার জীবনে, এই প্রাপ্তিটা আমার আসলে ইতিহাস যদি একজন শিল্পী ভুলে যায় বা অতীতকে ভুলে যায় তাহলে তার শিল্পোক্ত জীবন মানে তার জীবন টোটাল ব্যর্থতা। তাই আমি মনে করব আজকের এই দিনে, আগামী দিন আজকে 21 এপ্রিল, আগামী দিন 22 তারিখ বাংলাদেশ তথা যে সারা আনন্দের একটা মুহূর্ত ঈদ অনুষ্ঠান, আপনারা রেকর্ডে কয়েকবার শুনছেন যে বাইরে বিভিন্ন যে আনন্দ উৎসবের যে আতশবাতি, বিভিন্ন রকমের আওয়াজ হচ্ছে, এটা আপনারা হয়তো রেকর্ডে ধারণ করছেন। তাই আমি বলবো যে এই বিশেষ দিনটাকে আমার বাড়ি থাকতে পারতাম, আমি শুধু যে দিনকারে বাড়িতে গত রবিবারে সকালে আমি বাড়িতে গিয়েছি, তখন আমার এক সাংবাদিক, ঢাকার এক সাংবাদিক আমার ফেসবুক পোস্ট দেখে একটা নিউজ করেছিলেন, আমার সাথে যারা যুক্ত আছেন ওখান থেকে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে নিউজটা তখন প্রকাশিত হয়েছিল, ওখানে আমার একটা সাক্ষাৎকার ছিল যে এইভাবে যে আমি যেতে থাকি না কেন আমি 21 এপ্রিল খুলনা আর্ট একাডেমিতে আমি চলে আসবই। তাই আজকে 21 এপ্রিল বরিশাল থেকে আমি খুব গাড়ির টিকিট সংরক্ষণ করতেও সমস্যা হয়েছে, সর্বোপরি আমি বরিশাল থেকে ছুটে আসি শুধুমাত্র আজকের এই দিনটাকে স্যারদের স্মরণে, আমি এই খুলনা আর্ট একাডেমিতে তাদের উদ্দেশ্যে যে তাদের স্মরণে মোমবাতি জ্বালাবো, এটি আমার মনের অন্তর অন্তরস্থল থেকে আমার যে প্রতিজ্ঞাবদ্ধ, আমি যতদিন জীবিত আছি আমি এই দিনটাকে আমি পালন করব খুলনা আর্ট একাডেমির বিশেষ দিন হিসাবে। তো এই দিনে মোমবাতি জ্বালানো হয়েছে আমাদের, এখানে দেখতেই পাচ্ছেন 21 এপ্রিল 2015, তা 15 থেকে যদি হয় তাহলে আমাদের আজকে 9 বছর হয়, তাহলে আমরা 9টা মোমবাতি রেখেছি। আর এখানে আমাদের শিল্পী মহোদয়রা আসছিলেন, এই যে 8 জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা টিম আসছে আর 2 জন খুলনা বিশ্ববিদ্যালয়ের, এই যে 10 জন শিল্পীরা এখানে আমাদের আসছে, সেই দিনটাকে কেন্দ্র করে 21 এপ্রিল 2015 দিনটাকে আমরা সারা জীবন মানে মিলন বিশ্ব যতদিন বেঁচে আছে ততদিন এই দিনটাকে বিশেষ দিন হিসাবে পালন করবে। তো বন্ধুরা আপনারা শুনলেন খুলনা আর্ট একাডেমির ইতিহাস, খুলনা আর্ট একাডেমির বিশেষ দিন হিসেবে যে একটি দিন পালন করা হয় সেই দিনটাকে আমরা সুন্দরভাবে ধারণ করার জন্য আমরা এখন এবং ছাত্রদের স্মরণে আমি তাদের প্রত্যেকের, এখানে যারা উপস্থিত ছিলেন প্রত্যেকের সার্বিক সুস্থতা এবং মঙ্গল কামনা করছি, ছাত্রদের চরণে আমি প্রণাম জানাই, কারণ তারা সবাই আমার শিক্ষক, শিক্ষক পর্যায়ের, এবং শিক্ষক পর্যায়ের বললে শুধু ভুল হবে, রফিকুল নবী অর্থাৎ রনবী নামে পরিচিত তাকে টোটাল বাংলাদেশ ব্যাপী সারা বিশ্বে একজন অল ফেমাস, একজন ইন্টারন্যাশনাল একজন আর্টিস্ট তার তাকে চিনে না এই শিল্প জগতে এমন কোনো ব্যক্তি নেই। তাই আমি সেই আমার শ্রদ্ধেয় যে আমার চিত্রশিল্পী গুরু রফিকুল নবী রনবী এবং মোস্তাফিজুর হক এবং তার সাথে শিশির ভট্টাচার্য, নিসার হোসেন স্যার সবাইকে আমি প্রণাম জানাই এবং সকলের উদ্দেশ্যে শুভকামনা করে আমি আজকে মোমবাতি এখানে জ্বালিয়ে এই দিনটি পালন করব। আমার সাথেই আছে আমারই একজন
এই প্রতিষ্ঠানের খুলনা আর্ট একাডেমি দীর্ঘ সময় আপনারা অনেক সময় দেখে থাকেন বিভিন্ন ভিডিও ভিডিও অনুষ্ঠান মোহাম্মদ আফগার হোসেন তিনি এই দিনটা জানতেন এবং যত সময় সে সন্ধ্যার সময় সে উপস্থিত হয়েছে তাকে আমরা ধন্যবাদ জানাই কারণ তাকে মনে রাখার জন্য যে বিষয়টা এবং অলরেডি ঢাকা থেকে আমার ফোন আসছে যে আপনার বিশেষ দিন কি পালন হচ্ছে কিনা তা আমি অবশ্যই তাদের বলছি অবশ্যই আমি আপনাদের কথা দিয়েছি অবশ্যই পালন করব তাই আমরা 9টা মোমবাতি জ্বালিয়ে এই দিনটাকে আমরা পালন করব আর আজগর ভাইয়ের সাথে আমরা কথা বলবো আমরা মোমবাতি জ্বালিয়ে পরবর্তীতে তো আমার ছেলে সোহরদ বিশ্বাস তারও সাথে আমরা আপনাদের পরিচয় করাই দেব আমরা আগে মোমবাতি জ্বালাই একটু করতালির মাধ্যমে আমরা মোমবাতি জ্বালাই সবাই শুভকামনা করবেন আজকে এই ঈদের মুহূর্তে আমার কোনো শিক্ষার্থী নাই বাট আমার পরিবারের অন্য কোনো সদস্য মেম্বারকে এখানে হাজির করা সম্ভব নেই যেহেতু আমি বরিশাল থেকে এসেছি বলছি এই একমাত্র মোমবাতি জ্বালাবার জন্য আমি বরিশাল থেকে চলে আসছি তো এই দিনটাকে জাস্ট আমি বরিশাল বসে পালন করতে পারতাম বরিশাল বসে পালন করা আর খুলনা আর্ট একাডেমির আঙিনায় বসে পুরো এক হবে কখনো এক হবে এখানে রয়েছে ছাত্রদের ছবি এখানে রয়েছে ছাত্রদের যে পদাচরণ এই এই যে বিষয়টা রয়েছে এটা তো একটা বড় একটা পাওয়া তো এই জন্য আমি এখানে ছুটে এসেছি আজকে করতালির মাধ্যমে আমরা সুন্দর আমরা মুহূর্তটাকে আমরা সুন্দরভাবেই করলাম আর আপনারা যারা ভিডিওটা দেখবেন বা দেখছেন তারা সবাই তাদের জন্য শুভকামনা করবেন তারা যে যেখানেই আছেন ঢাকাতে বা দেশের বাইরে যে যেখানেই আছেন সকলের জন্য শুভকামনা করবেন তাদের শিল্পচর্চা এবং তাদের সার্বিক মঙ্গল কামনা করবেন যারা আমাকে ভালোবাসেন এবং আমার কর্মকাণ্ড ভালোবাসেন তাদেরকে আমিও আমার পরিবারের সদস্য মনে করি আমি সুখ দুঃখের কথা জানিয়ে থাকি এবং ভবিষ্যতেও আমি সবসময় তাদেরকে নিয়ে আমি ভালো কিছু করতে চাই তো এই সুন্দর এই মুহূর্তটা আমি আজকে সুন্দরভাবে আবার আমরা করতালির মাধ্যমে আমরা এই দিনটাকে বরণ করে নিচ্ছি আপনারা সবাই আমাদের জন্য শুভকামনা করবেন এটা যে যোগ্য লোককে বাট যে সম্মান পাওয়ার যোগ্য বা যার কাছ থেকে আমরা কিছু শিক্ষা অর্জন করব কথায় বলে যে তোমার পিতামাতার পরে তোমার শিক্ষা গুরুরা বা তোমার শিক্ষকদের তুমি সম্মান করতে শিখো বা তুমি তাহলেই তোমার তোমার শিক্ষা তোমার স্বপ্ন সফল হবে তাই আমি হয়তোবা তাদের পদচরণের পরে আমি আমার উন্নতি বহিঃপ্রকাশ অনেকটাই আমি বৃদ্ধি পেয়েছি যেটা আমি নিজেও উপলব্ধি করছি যে আমি তখন ভাবলাম যে দেশের সবচেয়ে বড় চিত্রশিল্পী রণবীর তার বয়সের দিক থেকে বা তার স্থানের থেকে যে তাকে সবাই রেসপেক্ট করে তারপরে শিশির ভট্টাচার্য নিসার স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বারবার আটবার মনে হয় নয়বারে এই পড়ছে তিনি ডিন হিসাবে দায়িত্ব পালন করছেন তার ফলে এই যে একজন সম্মানী ব্যক্তি তাদের মতো একজন ব্যক্তিরা খুলনা আর্ট একাডেমিতে এসেছে এই যে আমার কাছে আমার জীবনের বড় একটা পাওয়া আমি বুঝাতে পারবো না যে আমার হৃদয়টা ভরে গেছে মনে হয় আমাকে কোটি টাকা দিলেও মনে হয় আমাকে অতটা খুশি করতে পারবে না যেটা আমি এই তাদের আশাতে তার এই যে খুলনা আর্ট একাডেমির বিশেষ দিন হিসেবে একটি পালন করতে পেরেছি এটা আমার কাছে বড় একটি পাওয়া আমি মনে করি এবং আমার বর্তমানে বাংলাদেশ এবং ভারত সকল বিশ্ববিদ্যালয়ে আমার শিক্ষার্থীরা পৌঁছে গেছেন 216 জন এবং আজকে 21শে এপ্রিল 29শে এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা এই 29শে এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার জন্য সকলে আপনারা আমার জন্য শুভকামনা করবেন তাদের জন্য আমরা লক্ষ্যে পৌঁছে দিতে পারি আমাদের 5 জন স্টুডেন্ট পরীক্ষা দেবে তো 5 জন শিক্ষার্থী যে পরীক্ষা দেবে আপনারা অবশ্যই আমাদের শিক্ষার্থীদের জন্য শুভকামনা করবেন এবং ছাত্রদের সবাইকে তো সেইভাবে ফোন করে কথা বলা যাবে না বাট সেইভাবে সবসময় ছাত্রদের পাওয়া সম্ভব না তো আমি যে সব ছাত্রদের সাথে কন্টিনিউ আমার মেসেঞ্জারে বা ফোনে কথা হয় তাদের সাথে আমি সবসময় আশীর্বাদ প্রার্থনা করি এবং সেইভাবে ছাত্রদের সাথে আজও আমার খুব ভালো সম্পর্ক আছে এবং আমি তো আমার এই সম্পর্কটা বজায় থাকবেন এমনটাই আমি আশা করি তো আজকাল ভাইয়ের কাছে প্রশ্ন যে আপনারা এই খুলনা আর্ট একাডেমি যে বিশেষ দিনের ঘটনা হয়তো জানতেন যে বিশেষ একটা দিন পালন করা হয় মোমবাতি জ্বালিয়ে তো আজকে আপনি এখানে থাকতে পেরে বাট আপনার এই কর্মকাণ্ডটা আপনার কেমন লেগেছে ধন্যবাদ চিত্রশিল্পী নীরব বিশ্বাসকে ধন্যবাদ জানাই আজকের এই ভিডিওটা যারা দেখছেন দূর দূরান্ত থেকে তাদের প্রতি আমি খুলনা আর্ট একাডেমির একজন সদস্য হিসাবে যে চিত্রশিল্পী মিলন বিশ্বাস তিনি যে কর্মকাণ্ডটা করছেন আসলে গুরুদের প্রতি যে ভক্তি যে শ্রদ্ধা
এটা আসলে আমি কিন্তু অন্য কোথাও আমি আমি তো এই বয়সে আমি অনেক একাডেমি অনেক জায়গায় গিয়েছি, কোথাও আমি এটা দেখতে পারিনি। কিন্তু আমি তার এই যে কর্মকাণ্ডটা দীর্ঘ 9টি বছর ধরে তিনি করে আসছেন, তাদের প্রতি যে সম্মানটা দেখাচ্ছেন, এটা আসলে প্রত্যেকেরই করা উচিত। যে তিনি সেই না করলেও হয়তো বা হতো, এনার কিন্তু পরিবার নিয়ে তারা তার গ্রামের বাড়ি গেছিলেন, কিন্তু আজ বাদে কালকে এই তিনটা ওইখানে করে আসতে পারতেন, তিনি আসেননি। ঠিক তাই তার এই ভালোবাসা, তার যেই গুরুদের প্রতি শ্রদ্ধা দেখে আজকের চাঁদ রাত আগামীকালকে আমিও কিন্তু আমার পরিবার যদিও বা খুলনাতে আমি থাকি, তাদেরকে ঠিক বাসায় রেখে এসে আমি কিন্তু আজকের এই মহতী একটি কাজে অংশগ্রহণ করতে পেরে আমার কাছে খুব ভালো লাগলো। আমি আশা করব যাদেরকে নিয়ে আজকেরা এই বিশেষ দিন পালন করছে, আমি তাদের দীর্ঘ হায়াত কামনা করছি। আল্লাহ পাক তাদেরকে সুস্থ সুন্দর রাখুক এবং খুলনা আর্ট একাডেমি যত বছর বেঁচে আছে চিত্রশিল্পী মিলন বিশ্বাসের কর্মকাণ্ডটা তার ভবিষ্যৎ প্রজন্ম তার সেরে আছে সেও জানি এইভাবে করে ধরে রাখতে পারে। আমি খুলনা আর্ট একাডেমি সহ যারা আছে প্রত্যেকের প্রতি শুভকামনা এবং তার যে নতুন ছাত্রছাত্রীরা যারা আপনার আগামীতে আপনার পরীক্ষা দিবে চারুকলায় তাদের জন্য শুভকামনা করি। আপনারা দোয়া করবেন যাতে তারা তাদের লক্ষ্যে পৌঁছতে পারে এবং চিত্রশিল্পী মিলন বিশ্বাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এত সুন্দর একটা আয়োজন করার জন্য। ধন্যবাদ আজগর ভাইকে। আসলে আগামী দিন যদি ঈদ হয় প্রত্যেকটা মানুষের এখন থাকার কথা মার্কেটে, এখন থাকার কথা বিভিন্ন কেনাকাটার ব্যস্ততায়, কিন্তু তিনি এরকম একটা মহতি কাজের সাথে নিজে যে এখানে সময় দিচ্ছেন, মানে এটা আর বলতে হবে না যে কাউকে যদি বলে বোঝাতে হয় আমি আপনাকে ভালোবাসি বাট আপনার কর্মকাণ্ড ভালোবাসি, এটা তো বোঝাই যাবে যে তার কর্মকাণ্ড বা কেমন ব্যক্তিত্ব একজন মানুষ। তো আমার আর কি বলবো, আমার বাবাকে হারিয়েছি, এই প্রতিষ্ঠান পরিচালনা করতে গিয়ে আমার বাবার কথা রাখতে পারিনি। আমি খুলনা আর্ট একাডেমিকে এত ভালোবাসি, খুলনাকে এত ভালোবাসি, আমার স্থানকে এত ভালোবাসি, মানে আমার প্রফেশনটাকে, মানে আমি যে পেশায় আছি এই পেশাটাকে আমি এত ভালোবাসি, শিল্প চর্চাটাকে, সে যেটা আমি কি বলবো আমার জীবন উৎসর্গ করতে চাই এই এই শিল্প চর্চার মাধ্যমে। তো আমার এখানে আমার সন্তান আছে, আমার ছেলের এখানে একটু আজগর ভাই ভিডিওটা ধরেন ওখানে, আর সহযোগী আজগর ভাই এবারে আমাদের ক্যামেরা ধারণ করলেন এই সুযোগে। আমাদের এখানে উপস্থিত আছে আমার একমাত্র ছেলে এবং ছোটকে নিয়ে আছে, তো গাড়িতে আমরা পরিবার থেকে যে জার্নি করে এসেছি, এসে এখানে আবার পৌঁছে গেছি এই দিনটাকে আমরা সন্ধ্যার ঠিক মুহূর্ত যে মোমবাতি জ্বালিয়ে আমরা দিনটাকে পালন করার জন্য। তো সোহার্দর কাছে তার অনুভূতি জানবো, সোহার্দ এই বিষয়টা তার কাছ থেকে আমরা শুনবো যে তার বাবার এই কর্মকাণ্ড তার কাছে কেমন লেগেছে বা সে একজন গভীর তার কাছে এই বিষয়গুলি কেমন লাগে। সোহার্দ তুমি কোন ক্লাসে পড়ো? এবং এই দিনটি আমার কাছে অনেক স্মরণীয় একটি দিন হয়ে থাকবে। আমি যতদিন বেঁচে থাকবো আমি চেষ্টা করবো আমি এই দিনটি পালন করার। সবাই আমার জন্য শুভকামনা করবেন, স্যারদের জন্য আমি মঙ্গল কামনা করছি। ধন্যবাদ। আসলে আমার ছেলেকে আমি চাচ্ছি না অনেক শিক্ষায় দীক্ষায় অনেক বিদ্যমান কোনো কিছু তৈরি করতে চাচ্ছি না, আমার এমনটা কোনো আশা নেই, তাকে আমি যেন মানুষ তৈরি করতে পারি, মানুষের যে মানুষ সম্মান পাওয়ার যোগ্য, যে মানুষ একদিন উপকার করবে, যে মানুষ হয়েছে তার বাবার টিচার বা তার নিজের টিচার, তাহলে সেই মানুষটা কতটা সম্মানের যোগ্য, সেই সম্মানের যোগ্যটা যেন আমার সন্তান দিতে পারে এমনটাই আমি প্রত্যাশা করি আপনাদের কাছে। তো বন্ধুরা আপনারা যারা দেখছেন এবং যদি কোনো এখানে যে স্যাররা আছেন বর্তমানে ইউটিউবে সবাই সবকিছু আসলে বলতে হয় না, কারোর কাছে পাঠিয়ে দিতে হয় না, এটা ঘরে ঘরে আর টাচ ফোন যারা চালায় সবার কাছে পৌঁছে যায়, তাই স্যাররা যদি দেখেন আমি অত্যন্ত খুশি হব সেই সময়। অবশ্যই স্যার দেখলে স্যার একটা কমেন্ট করতে পারে যে আমার তো ভালো লেগেছে, আর স্যার আমার খুব
খুব এটাই আমার মনে পড়ে, স্যার শুধু ওখানে 10 মিনিট 15 মিনিটের ওখানে গিয়েছিল, কিন্তু স্যার প্রায় 2.5 ঘন্টা ওখানে অবস্থানে ছিল। মানে আটাকাড়িতে প্রবেশ করার পরে স্যারা সবাই ফোন বন্ধ করে রাখছে, মানে ওখানে গান হয়েছিল, আবৃত্তি হয়েছিল, এবং সবাই একটা করে ছবি এঁকে আর্ট একাডেমিকে উপহার দিয়েছিল। সবার ছবি আঁকা আছে খুলনা আর্ট একাডেমিতে, শিশির স্যার এখানে, রফিকুল নবী স্যার, নিসার স্যার, সব কজন, মোস্তাফিজুর রক স্যার, মানে সব ছাত্ররা ওখানে আমাদের প্রতিষ্ঠানে একটা করে ছবি অটোগ্রাফের সংক্ষিপ্ত ওখানে সিগনেচার মার্কার থেকে একটা করে ছবি এঁকে দিয়েছিল। স্মৃতিস্বরূপ সেই ছবিগুলো আমাদের কাছে সব সংরক্ষিত আছে এবং আজীবনই সংরক্ষিত থাকবে, সেগুলো যা আমরা ভবিষ্যতেও যেন পালন করতে পারি এবং তাদের প্রতি যে সম্মান, আমাদের সারা জীবন শ্রদ্ধা ভক্তি সম্মান সবসময় যেন আমরা এইভাবেই থাকে, এমনটাই প্রত্যাশা করছি। আর এই প্রতিষ্ঠানে যারা শিখতে ছবি আঁকা শিখতে আসে তাদের জন্য আমরা সঠিকভাবে শিক্ষা দিতে পারি, সঠিক একটি গাইডলাইন দিতে পারি, এমনটাই প্রত্যাশা করছি সকলের কাছে। সকলের কাছে আশীর্বাদ চাচ্ছি, আপনারা সবাই আশীর্বাদ করবেন, সবাই আমাদের আশীর্বাদ করবেন, আমরা যেন এতটুকু পালন করতে পারি। আর আমার একমাত্র ছেলে, তাকে যদি আমি একটু মানুষ তৈরি করতে পারি, তাকে খুব হাই লেভেলে, হাই শিক্ষায়, হাই সোসাইটিতে আমি তাকে পাঠাতে না পারলেও তাকে যদি আদর্শ একজন দেশপ্রেমিক, দেশকে ভালোবাসার মতো তার ভিতরে যেন মনুষ্যত্ব তৈরি হয়, এমনটাই প্রত্যাশা রেখে এই ভিডিওটা এখানে শেষ করছি। সকল শিল্পগুরুকে প্রণাম জানিয়ে।